শ্রীলঙ্কা সিরিজের খবর জানাবো। শ্রীলঙ্কা সফরের জন্য 16 সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলে ফিরেছেন মোস্তাফিজ আর রুবেল, বাদ পড়েছেন শফিউল ইসলাম, নেই ইমরুল কায়েস। এই সিরিজেও অধিনায়কত্ব আর উইকেট কিপিংকে মুশফিকের ইচ্ছের উপরই ছেড়ে দিয়েছেন নির্বাচকরা। এদিকে পাঁচ পেসারকে অন্তর্ভুক্তির কারণ হিসেবে প্রধান নির্বাচকের যুক্তি উইকেটের বৈচিত্র্যতা আর ফিটনেসের ঘাটতি। মেহেদি হাসান, মিরাজ, মুস্তাফিজুর রহমান, সুভাষিস রায়, মোহাম্মদ রুবেল হোসেন। কোনো চমক ছাড়াই বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের টেস্ট স্কোয়াড, নেই নতুন কোনো মুখ। ইঞ্জুরিতে হায়দ্রাবাদ টেস্ট মিস করা ইমরুল কায়েসকে বাদ দিয়েই দল গড়েছেন নির্বাচকরা। যদিও দ্বিতীয় টেস্টের আগে ফিট হয়ে গেলে বিবেচনা করা হবে এই ওপেনারকে। দুই স্পেশালিস্ট স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ, এক সিরিজ পর দলে ফিরেছেন রুবেল ও মুস্তাফিজ, বাদ পড়েছেন শফিউল। যে ইমরুল কায়েসের ব্যাপারটা, 4 তারিখে ফিটনেস টেস্ট দিবে, যদি ওর যদি পজিশন ভালো থাকে তাহলে আমরা সেকেন্ড টেস্টের জন্য ওকে কনসিডার করব। রুবেলকে যেটা প্রবলেম ছিল, বাট ও বিসিএলে 3টা ম্যাচ পরপর খেলেছে এবং যথেষ্ট ভালো বল করেছে, স্পেশালি এই রাউন্ডের আগের রাউন্ডটা ট্রিভেন্ডাস বল করেছে আমরা দেখেছি। তো আমার মনে হয় ওর এখনও অ্যাবিলিটি আছে টেস্ট ক্রিকেটে দেওয়ার দেশের জন্য। অধিনায়কত্ব আর উইকেট কিপিং দুটোতেই মুশফিকের ওপর আস্থা নির্বাচকদের, তাই ব্যাকআপ উইকেট রক্ষক হিসেবে নির্বাচকদের চোখে তুলনামূলক ভালো ব্যাটসম্যান লিটন এবারেও প্রাধান্য পেয়েছেন নুরুল হাসানকে টেক্কা দিয়ে। লিটনকে যদি আমরা ইনক্লুড করি তাহলে এজ এ বেটার ব্যাটসম্যান হিসেবে কিন্তু ইনক্লুড করছি, যার কারণে সোহানের সাথে কম্পেয়ার করছি। বাট মুশফিকের আমার তো মনে হচ্ছে যেহেতু তিন ফরম্যাটে ওর তিনটার যে পজিশনে কিপিং ব্যাটিং, আমার মনে হয় ওর কোনো অসুবিধা নেই। মুস্তাফিজ রুবেল ফেরায় পাঁচ স্পেশালিস্ট পেসার নিয়ে লঙ্কায় যাচ্ছে বাংলাদেশ। দীর্ঘ স্পেলে বল করার মতো ফিটনেসের ঘাটতি আর উইকেটের বৈচিত্র্যের কারণে অধিক সংখ্যক পেসারকে দলে রাখার যুক্তি প্রধান নির্বাচকের। আমাদের শৈলে আমরা যেভাবে উইকেট পাই আমরা একটা প্ল্যান করি, ওদেরও একটা প্ল্যান আছে টেস্ট ক্রিকেটে ওরা আমাদের সাথে কেমন খেলবে, তো সেই হিসাবে চিন্তা করে কিন্তু আপনাকে টিম করতে হয়। এবং পাঁচটা সিম বোলার নেওয়ার আরেকটা কারণ আছে, যুক্তি আছে এখানে, আমাদের পেস বোলারদের কিন্তু অ্যাবিলিটি অনেক কম আছে এক নাকারে অনেক ওভার বোলিং করা। শুক্রবার শুরু হবে লঙ্কা সফরের ক্যাম্প, 27 ফেব্রুয়ারি দেশ ছাড়বে টিম বাংলাদেশ। সামিউল টিটু, চ্যানেল 24, ঢাকা। বিসিএল এর খবর জানাবো। তৃতীয় দিনে সাউথ জোনের বিপক্ষে ইনিংস পরাজয় এড়াতে লড়ছে নর্থ জোন। এদিকে সেন্ট্রাল জোনের বিপক্ষে ফলো অন এড়িয়েছে ইস্ট জোন। 117 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে সেন্ট্রাল। বিকেএসপিতে 4 উইকেটে 107 রান নিয়ে ব্যাট করতে নেমে নিহাদুল ইসলামের বোলিং তোপে নিয়মিত উইকেট হারায় নর্থ। এক প্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি তুলে নেন ধীমান ঘোষ, তার 67 বাদে বড় সংগ্রহ করতে পারেনি কেউই। 242 রানে অল আউট হয়ে ফলো অনে পড়ে নাসিরের দল। নিহাদুল 5 আর রাজ্জাক নেন 3 উইকেট। এদিকে ফতুল্লায় ফলো অন এড়িয়েছে ইস্ট জোন। 6 উইকেটে 114 রান নিয়ে খেলতে নেমে টেলেন্ডারদের ব্যাটিং দৃঢ়তায় 211 রান তোলে ইস্ট। ইয়াসির আলী আর আবুল হাসানের ব্যাট থেকে আসে 48 রান। মোহাম্মদ শরীফ নেন 4 উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই ওপেনারের উইকেট হারিয়েছে সেন্ট্রাল। রোল বল বিশ্বকাপের খবর জানাবো। ছুটে চলেছে বাংলাদেশের জয়রথ। চাইনিজ তাইপেকে 12-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্বাগতিক ছেলেরা। শেষ 16-র বাধা টপকাতে বিকেলে মুখোমুখি হবে নেপালের। বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিতে মুখরিত মিরপুর ইনডোর স্টেডিয়াম। লাল সবুজের প্রতিনিধিদের উৎসাহ দিতে হাজির সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশের চূড়ান্ত ক্যাম্পে থাকা সাঁতারুরা। তার প্রভাবও পড়লো কোর্টে। প্রি কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপেকে উড়িয়ে দিয়ে শেষ আটে বাংলাদেশ। ম্যাচে যেটুকু লড়াই প্রথম 4 মিনিটেই। শুরুতে বাংলাদেশকে এগিয়ে দেন হৃদয়, যদিও সমতা ফেরায় তাইপে। এরপর শুধুই স্বাগতিকদের সাফল্য গাথা। 4-1 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও দুর্দান্ত হৃদয় আরাফাতরা। চাইনিজ তাইপের জালে গুনে গুনে আরও 8 গোল। ম্যাচে 5 গোল সহ 21 গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি পাওয়ার পথে হৃদয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পাওয়া জয়কে ভাষা শহীদদের প্রতি উৎসর্গ করেছে বাংলাদেশ। তাহলে আজকে তো একটা বিশেষ একটা দিন এবং সবাইকে নিয়ে আমাদের দলের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে সবার জন্য, আমাদের এই দেশের জন্য উৎসর্গ করতে চাচ্ছি আমরা। রাত্রেবেলা আমরা 1 মিনিট নীরবতার মাধ্যমে পালন করে আমরা ওইভাবেই শপথ করে নেমেছিলাম যে আজকেও আমরা ওইভাবেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা দেখে আমরা আজকে ম্যাচগুলো জিতবো। নেপালের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল বাধা টপকালে বিশ্বকাপ ইতিহাসে সেরা সাফল্য ধরা দেবে বাংলাদেশের। জয় সাগর, চ্যানেল 24, ঢাকা।
ফুটবলের খবর জানাবো শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ আজ টুর্নামেন্টে বিরতি এদিকে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে টিসি স্পোর্টস মালদ্বীপের ক্লাবটির কাছে 2-1 গোলে হেরে বিদায় নিয়েছে কিরগিজস্তানের এফসি আলগা এদিকে জয় অধরা আবাহনীর জন্য এবার দক্ষিণ কোরিয়ান ক্লাব পোচনের সাথে গোলশূন্য ড্র করেছে আকাশী নীলরা আবাহনীকে গোলশূন্য ড্র করতে হয়েছে এই ক্লাবটির সঙ্গে এমএজি স্টেডিয়ামে ফুটে ওঠে দেশের ফুটবলের সর্বোচ্চ স্তর আর দক্ষিণ কোরিয়ার সর্বনিম্ন স্তরের লীগের পার্থক্য প্রথম 40 মিনিট একচ্ছত্র আধিপত্য পোচনের একের পর এক আক্রমণ সামলায় আবাহনী রক্ষণ পুরো ম্যাচে নিষ্প্রভ ডার্লিংটন জোনাথনরা দ্বিতীয়ার্ধ পরিস্থিতি বদলায়নি সানডে আর লিটাকের অভাব টের পেল ঢাকার জায়ান্টরা মাঠ ছাড়তে হলো এক পয়েন্ট নিয়ে নতুন কোচ দ্রাগো মামিচের দাবি ফুটবলারদের ক্লান্তি আর সমন্বয়হীনতা জেঁকে বসেছে শুধু গোল করে নয় গোল ঠেকিয়েও যে বড় তারকা হওয়া যায় বাংলাদেশে এমন উদাহরণ খুব কম তাদেরই একজন সুহাস বড়ুয়া দেশের ফুটবলের স্বর্ণালী সময়ের সাক্ষী এই সাবেক ফুটবলার সমানতালে খেলেছেন চট্টগ্রাম ও ঢাকার ফুটবলে খেলেছেন জাতীয় দলেও কিন্তু সাম্প্রতিক সময়ে ফুটবল ভরাডুবির জন্য শুধু ফুটবলার নয় দক্ষ সংগঠকের অভাবকেও দায়ী করছেন তিনি চট্টগ্রাম থেকে মুক্তার হোসেনের ক্যামেরায় কনক মাহমুদের রিপোর্ট ডিস্ট্রিক্ট টিমের ক্যাম্প হতো ওনার নিজের হোটেল ছিল বা বাসা থেকে রান্না বান্না এসে আমাদেরকে ক্যাম্পে খাওয়াইতো যা যা ধরে এখন কি আছে এগুলি কণ্ঠে একরাশ হতাশা নিয়ে এই কথাগুলো যিনি বলছিলেন তিনি সুহাস বড়ুয়া একসময় চট্টগ্রামের এই ফুটবলার মাতিয়েছেন বন্দর নগরী ও রাজধানীর মাঠ অথচ সেই তাকে কিনা এখন আফসোস করতে হয় ফুটবলের অধপতন নিয়ে ফুটবল ব্যাপারে পড়ি কিন্তু সাত বছর চট্টগ্রাম মোহামেডানের হয়ে খেলে প্রতিবারই হয়েছেন চ্যাম্পিয়ন শুধু তাই নয় ঢাকায় এসে বিজেএমসি আবাহনী কার হয়ে সাফল্য পাননি অথচ সেই সুহাসী এখন খুঁজে ফেরেন চট্টগ্রাম ও ঢাকার ফুটবল ক্রিজ 82 ফুটবলকে বিদায় জানানো অন্তর্মুখী মানুষটি অনেকদিন পর আবারও খুঁজে বের করলেন সেই পুরনো পেপার কাটিং ও ছবিগুলো ওয়ারির হয়ে এক মৌসুমে সবচেয়ে কম গোল হজম করা স্মৃতিগুলো যেন এখনো তাজা ঢাকাতে যখন 75 এর ওপেনিং ম্যাচ ছিল আমার আবাহনীর গেস্টে তারপরের দিনেই বাংলাদেশে এমন কোনো পেপার নেই যে ফ্রন্ট পেজে আমার ছবি আসে নাই ফুটবল খেলে অনেক কিছুই পেয়েছেন সুহাস 21 বছর চাকরি করেছেন কাস্টমসে 2001-এ অবসরের পর তুলেছেন নিজের স্বপ্নের বাড়ি পেয়েছেন সম্মানও কিন্তু স্বীকার করলেন এখন যোগ্য ফুটবলার নেই হারিয়ে গেছে চাকরি দেওয়ার মতো সংস্থাগুলো ইচুন্ন টুটুল বাবুল আমরা পিন্টু মহসিন আনোয়ার খুশিদ বাবুল সেলিম ব্রাদার্সের বাবলু বাদল এগুলো যদি এই ধরনের তোমার এশিয়াতে বহুত ভালো টিম হইতো একটা কমপ্লেন করতো এখন আর ফুটবল নিয়ে অত শত ভাবেন না বরং সুহাস বড়ুয়ার সময় কাটে নাতির সাথে খুনসুটি করে তাকে শোনান স্বর্ণালী দিনের গল্প কিন্তু একদিন বড় হয়ে সেও হয়তো মেলাতে পারবে না ফুটবলের বর্তমান আর অতীতের সে রূপকথা কনক মাহমুদ চ্যানেল 24 চট্টগ্রাম আজ অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ক্রীড়া তারকারাও এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করছেন বিশেষ করে ক্রিকেটাররা টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম নিজ বাড়ি বগুড়ার মাটিডালি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন ভাষা শহীদদের সাকিব আল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি মাহমুদুল্লাহ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সব ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এদিকে মোস্তাফিজুর রহমান বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন ভাষা শহীদদের সাব্বির রহমান লিখেছেন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আর এনামুল হক বিজয় বলছেন বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার মা বাংলা আমার স্বপ্ন দেখা বাংলা হাসি কান্না এদিকে বিকেএসপিতে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সাউথ জোনের ক্রিকেটাররা বাংলা ভাষা কতই না মধুর যার জন্ম রক্তের বিনিময়ে এখন পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি তবে বিদেশিদের মুখে বাংলা ভাষা শোনা একটু ব্যতিক্রমী বাংলাদেশে রোলবল বিশ্বকাপ খেলতে আসা বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়রা যে যেভাবে পেরেছেন বাংলায় কথা বলেছেন চলুন শুনে আসি আমি বাংলাদেশ ভালোবাসি আমি বাংলা ভালোবাসি আশা আমুরি বাংলা
আমি বাংলা ভালোবাসি আমি বাংলা ভালোবাসি আমি বাংলাদেশ ভালোবাসি মাগো তোমার কোলে তোমার বলে কতই শান আমি বাংলা ভালোবাসি আমি বাংলা ভালোবাসি মোদের গর্ব মোদের আশা আমরি